হ্যালো প্রিয়ওয়ান আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই ন্যাচারাল সুইমিং পুল যেটা হচ্ছে গোয়ালতোড়ের কাছে দুর্গাবান ফার্ম বলে একটা জায়গা তার কাছে অবস্থিত তো এটার গুরুত্ব হচ্ছে যে এটা আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলাম যে এই জলটা এতটাই পরিষ্কার সুইমিং পুলের মতন তো ও আমরা একটা যেটা ডাউকিতে দেখেছিলাম মেঘালয়ের তো সেই রকমই অনেকটা জলটা এখন আমি মেঘালয়ের ডাউকির একটা ফুটেজ দেখাচ্ছি যাতে ডাউকির জলের সাথে এখানের জলের সিমিলারিটিটা বোঝা যায় এখানে কীভাবে পৌঁছাবো সেটা বোঝার জন্য প্রথমে ম্যাপ লোকেশনটা দেখে নেওয়া যাক প্রথমে আমাদের গোয়ালতোড়ে পৌঁছাতে হবে দেন ওখান থেকে গোয়ালতোড় হোমোর রাস্তা ধরে দশ কিলোমিটারের মতো যেতে হবে তো আমরা এখন জার্নি শুরু করছি তো কীভাবে পৌঁছানো যায় সেই রাস্তাটা দেখাবো তার পূর্বে আমি এখানে যে গভীর শাল জঙ্গলটা তার একটুকু ছবি দেখিয়ে রাখার চেষ্টা করছি সেটা পৌঁছানোর জন্য যে সামনে যে ক্যানেলটা ক্রস করার পরেই যে রাস্তাটা বাঁদিকে বেঁকে গেছে মেন রাস্তা ওটা ধরে এগোতে হবে ক্যানেলটা ক্রস করার পরেই যে রাস্তাটা মেন রাস্তাটা বেঁকে গেছে ওটা ধরে এগিয়ে মিনিট পাঁচেক গেলেই ওই জায়গাটাকে পৌঁছানো যাবে তো এখানে কাছেই হচ্ছে গোয়ালতোড়ের দুর্গাপান ফার্ম তো আমরা যাব ওই ন্যাচারাল সুইমিং পুলের কাছে তো রাস্তাটা হচ্ছে এইটা হচ্ছে মেন রাস্তা যদিও এখানটা কাজ হয়নি কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে তো এখানে থেকে দূর থেকে নিয়ে যাচ্ছি সুইমিং পুলের কাছে এই জলটা মেঘালয়ের ডাউকির মতো অনেকটা গ্রিন এবং ক্লিয়ার কিন্তু খালি চোখে যতটা ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে ক্যামেরাতে অতটা আসছে না এই রকম ন্যাচারাল সুইমিং পুল এখানে একটি নয় অনেকগুলো আছে এখানের পাশেই যদি দেখা যায় আরও একটি দেখতে পাওয়া যাবে এই যে একটি এবং এটাকে ক্রস করলে আরও একটি দেখতে পাওয়া যাবে এবং আরও যদি এই সামনের দিকে যাওয়া যায় তো সামনের দিকেও দেখতে পাওয়া যাবে তো এখন প্রশ্ন হচ্ছে এই ন্যাচারাল সুইমিং পুলের জল কতদিন দেখতে পাওয়া যাবে এটা পুরো আনসার্টেন কারণ এখানে জলটা হচ্ছে আলু চাষের জন্য নিয়ে নেওয়া হচ্ছে এবং কিছু দিনের মধ্যে প্রায় এক দেড় মাসের মধ্যে এই জল কমপ্লিটলি শেষ হয়ে যেতে পারে তো এখন কোশ্চেন হচ্ছে শুধু কি ন্যাচারাল সুইমিং পুল দেখতে আসার জন্য এই জায়গাটা না এখানে ন্যাচারাল সুইমিং পুল বাদেও আরও দেখার জায়গা আছে যেমন পিছনেই দেখলে দেখতে পাওয়া যায় পাশেই শাল জঙ্গল আছে এবং এই শাল জঙ্গল হচ্ছে এটা জঙ্গলমহলের একটা জং একটা অংশ জঙ্গলের একটা অংশ তো এই জঙ্গলমহলের জঙ্গলের অংশও দেখতে পাওয়া যেতে পারে এবং তার পাশেই হচ্ছে ক্যানেল আছে ক্যানেলটাও দেখতে পাওয়া যাবে মানে এটা একটা পিকনিক করার জন্য এই মুহূর্তে ভালো স্পট বলা যেতে পারে লোকাল এরিয়ার জন্য জঙ্গলটা ছিল মাওবাদী সময়ের মেন ঘাঁটি অনেকেই হয়তো নাম শুনে রেখেছে গোয়ালতোড় বা সারাবোধ বা সারেঙ্গা সেই মাওবাদী অধিষ্ঠিত টাইমের এই সেই জঙ্গল তো এরকম জঙ্গল অনেকগুলো টুকরো টুকরোভাবে আছে পুরো এরিয়ায় ঘেরা আছে তো তখনের সময় এই এরিয়ায় আসা যথেষ্ট খতরনাক ছিল তো তখন এত সুন্দর বা এত চওড়া রাস্তা ছিল না তো ন্যাচারাল সুইমিং পুলের পাশে হচ্ছে এটা ক্যানেল এখন জল নেই তো জায়গাটা বেশ সুন্দর দেখতে এবং ওই সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুলটা দেখতে পাওয়া যাবে এবং তার পাশে হচ্ছে এটা ঘন জঙ্গল সামনে নিয়ে গিয়ে দেখানো দেখাচ্ছে তো আমরা এখানেই ন্যাচারাল সুইমিং পুলের জার্নি শেষ করলাম কেউ এখানে আসতে চাইলে ডিসেম্বরের মধ্যে ঘুরে যাওয়ার চেষ্টা কর কারণ চাষের জন্য এই জলটা নেওয়া হচ্ছে এবং জানুয়ারিতে এই জলটা শেষ হয়ে যেতে পারে